আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে নির্মাতা প্রীতি দত্ত দর্শকদের উপহার দিয়েছেন তিনটি নাটক। সম্প্রতি রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউস ও বনানীর কিছু মনোরম লোকেশনে নাটকগুলো শুটিং সম্পন্ন করেছেন তিনি। শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসে দেশের দুইটি স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারিত হবে তার নাটকগুলো। বিশেষ দিবসগুলোকে সামনে রেখে সাধারণত ব্যস্ত থাকেন নাট্য নির্মাতারা। আসন্ন আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে ব্যস্ত সময় পার করেছেন নির্মাতা প্রীতি দত্ত। গত 18-19 ফেব্রুয়ারি তার রচনা ও পরিচালনায় সিঙ্গেল মাদার শিরোনামের একটি নাটকে শুটিং সম্পন্ন করেছেন তিনি। এই নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, জাকিয়া বারি মম, মিলি বাসার ও মাসুম বাসার সহ অন্যান্যরা। এই নাটকটি নারী দিবসে আরটিভিতে প্রচারিত হবে। পাশাপাশি গত 25-26 ফেব্রুয়ারি দয়াল সাহা এর রচনা ও প্রীতি দত্তের পরিচালনায় তনু কথা শিরোনামের আরও একটি নাটকের শুটিং সম্পন্ন করেছেন তিনি। এতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ, তিশা, শতাব্দী অদূত, হিন্দোল রায়, নিকুল কুমার মণ্ডল সহ আরও অনেকেই।